আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সেমেস্টির থেকে ইংলিশের তৃতীয় যে স্কুলটা আছে দু হাজার তেইশ প্রশ্নবিচিত্রা তো সেই স্কুলটা আলোচনা করব এটা দিয়েছে মহাত্মা গান্ধী থেকে ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী একদিন এক বাচ্চা একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে এসেছিল গান্ধীজি স্ট্রেস সারপ্রাইজ দ্য বয় গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল সাচ এ গ্রেট ম্যান উইথআউট এ শার্ট এত বড় একজন মহান মানুষ অথচ একটাও জামা নেই তার গায়ে হি ওয়ান্ডার সে অবাক হয়ে ভাবছিল আর কি হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি দ্য লিটল বয় আক্সড সে গান্ধীজিকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কেন একটাও জামা পরেননি হোয়ার ইজ দ্য মানি সান গান্ধীজি আক্সড জেন্টলি শান্তভাবে গান্ধীজি উত্তর দিয়েছিল টাকা কোথায় আই এম ভেরি পুয়ার আমি খুবই দরিদ্র আই ক্যান নট বাই এ শার্ট আমার জামা কেনার পয়সা নেই দ্য বয় ফিল্ড পিটি তো সেটা শুনে ছেলেটা খুবই দুঃখ পেয়েছিল মাই মাদার শিউজ ওয়েল হি সেট সে বলেছিল আমার মা সেলাই করে শি মেক্স অল মাই ক্লোথস তার সমস্ত জামা তার মাই তাকে করে দেয় আই উইল আস হার্ট টু সিউ এ শার্ট ফর ইউ আমি মাকে বলবো যে মা যেন তার জন্য মানে ছেলেটির মা যেন মা গান্ধীজির জন্য একটা জামা তৈরি করে দেয় তো এতে বলেছে পুটে টিকমার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার এভাবে গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয় বি হচ্ছে দ্য বয়েস মাদার মেড ক্লোথস বি এতে বলেছে ইন দ্য ফলোইং চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ভিজিটেড মহাত্মা গান্ধী হু দ্য বয় কুড সি ওয়েল বয়েস মাদার গ্রামারের ভোকাবুলারিতে রিঞ্জ করতে বলেছে এটা হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট তিনিতে আছে রাইট দ্য অপোজিট জেন্ডার পিকক পিহেন চারে বলেছে টিক দিতে রাইট অ্যান্সারে ইউবের পরে আর বসে ইউ আর সুইমিং রাইটিং স্কিলে দিয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট কাউ দ্য কাউ ইজ এ জেন্টাল অ্যানিমাল দু নম্বর সেন্টেন্স হচ্ছে ইট ইজ ভেরি ইউজফুল তিন হচ্ছে ইট হ্যাজ ফোর ফোর লেগস অ্যান্ড এ লং বুশি টেল চার হচ্ছে গ্রাস লিভস এটসেক্ট্রা আর ইটস মেন ফুড আর পাঁচ হচ্ছে ইটস মেল ইস এ বুল অর অ্যান অক্স তো এই ছিল পঞ্চম শ্রেণী তৃতীয় স্কুল চাকদা বাসন্ত বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠের যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভের তো উত্তরগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে